হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি ব্লগটা শুরু করছি রান্নাবান্না দিয়ে। এখানে আমি সেরির জন্য রান্না করে নিচ্ছি কুমড়া দিয়ে ছোট ইলিশ মাছ। এটা আমাদের সবার খুব পছন্দের একটা খাবার, আর সেহরিতে কিন্তু একটু লাইট খেতেই বেশি ভালো লাগে, মানে কম মশলাযুক্ত খাবার খেতে খুবই সুদিং লাগে। আর আজকে রান্নার মেনু আমি খুবই সিম্পল রাখছি, কারণ হচ্ছে কালকে সকালবেলা আমরা যাব আমার শ্বশুরবাড়িতে। আমার ভাসুর যা ওনারা চলে যাচ্ছে আমেরিকাতে, তো তাদের সাথে দেখা করতে যাব। অনেক দিন ধরে ভাবছি দেখা করব, বাট পরীক্ষার জন্য সব কিছু মিলিয়ে হয়ে ওঠেনি। এদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিট। তারপরে আমরা বানাচ্ছি তরমুজের জুস বা মহব্বতের শরবত, যেটাই হোক আর কি, ওইরকমই বানানোর চেষ্টা করেছি। প্রথমে তরমুজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে ব্লেন্ডারে নিয়ে নিব। তারপরে অ্যাড করছি সামান্য একটু চিনি, দেন এক প্যাকেট দুধ, মানে সামান্য একটু দুধ, আর আমি একটু ড্যানিশ অ্যাড করেছি একটু ক্রিমি ভাব আসার জন্য। এখন সব কিছু মিলিয়ে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে মহব্বতের শরবত। এই শরবতটা আসলে খুবই রিফ্রেশিং লাগে আমার কাছে। এটা খুবই মজা হয়েছিল খেতে। আমরা প্রত্যেক দিনই চেষ্টা করি তরমুজের শরবতটা খাওয়ার জন্য। প্রত্যেক দিন অবশ্য দুধ দিয়ে খাই না, এটা পানি দিয়ে করলেও কিন্তু বেশ রিফ্রেশিং লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, দেন আমরা সেহরিতে উঠেছি। সেহরিতে উঠে আমরা আর ঘুমাইনি, মানে আমরা খুব সকাল সকাল বের হয়ে যাব, যেহেতু বাইরে খুবই রোদ থাকে, তো যত সকাল সকাল যাওয়া যায় ততই ভালো। আর এদিকে কিছু শপিং ছিল, আমরা সেগুলো গুছিয়ে নিচ্ছি, প্যাকিং করছি আর কি। আর এই যে বাইরে এখনও একটু একটু অন্ধকার, আমরা এখনই বের হয়ে যাচ্ছি, এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে। বের হয়ে দেখি যে বাইরে কেউই উঠেনি এখনও, মানে একদম খালি রাস্তা। আমি আর রাস্তায় ফোনটা বের করিনি, আমরা 7টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। গিয়ে সাথে সাথে আমরা সবার শপিং দেখছি, মানে কে কী কিনলো, কার জন্য কী কেনা হলো। দেন দুপুর 12টার দিকে আমি আর আমার হাজব্যান্ড একটু বের হয়েছি, আমার ননদ আগেই মার্কেটে গিয়েছিল, তো ওর সাথে দেখা করতে যাচ্ছি আর ওকে আনতে যাচ্ছি আর কি। আর হালকা একটু কাজ ছিল, যে দেখি যে মার্কেটে প্রচুর ভিড়, আর দুপুরবেলা অনেক গরম, অনেক রোদ ছিল, তাও তো গ্রামের দিকে একটু ঠান্ডা আছে গাছপালার জন্য। আমরা মার্কেটে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, দেন বাসায় এসে আমি আবার রান্না করছি। আমি প্রথমবার আমার শ্বশুরবাড়িতে এসে রান্না করছি, আমার শাশুড়ি আমাকে কখনোই কিছু করতে দেয় না, আর এখন আমার শাশুড়ির শরীরটা আসলে খুবই খারাপ, তো এই জন্য আমি জোর করেই রান্নাবান্না করছি। ইলিশ মাছ রান্না করেছি আর ছোলা ভুনা করে নিচ্ছি এখন। আজকে আমাদের বাসায় অনেক গেস্টও আসবে, আমার ভাসুর যা সবাই এখানে ইফতার করবে, দেন বড় আপুরা আসবে, তো আমি ইফতারের কাজ কমপ্লিট করে এখানে আমি একটু বিরিয়ানিও রান্না করছি। আমি আসলে ওই দিন এত ব্যস্ত ছিলাম যে আমি আর কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি। এটা একদম ইফতারের সময়, সবাই সবার মতো কাজ করছে আর কি, তো এখানে ফ্রুটস কাটা হয়েছে, শরবত বানানো হয়েছে, ইফতার সব রেডি, এখন জাস্ট আজানের জন্য অপেক্ষা করার পালা। আর এই যে পরিচিত মানুষগুলো, ওনারাই যখন বাইরে চলে যাবে, এই সময়গুলোই কিন্তু আমরা মিস করব। এই ক্লিপটা যখন আমি দেখছি, মানে আমার চোখে পানি চলে আসছে, যে হয়তো এরকমভাবে আর ইফতার করা হবে কি না একসাথে তাও জানি না, বা কত বছর পর আবার সবার এরকমভাবে বসা হবে। মানুষের জীবনে আসলে পছন্দের কিছু মানুষ থাকে, তো আমার পছন্দের তালিকায় ওই ভাইয়া ভাবি আনাস তালহা ওনারা ছিল। আপাতত এই মুহূর্তটাকেই এনজয় করছিলাম আমরা সবাই। এখানে ভাইয়া মুড়ি মাখিয়ে নিচ্ছে, সবাই একসাথে বসে মুড়ি মাখানো খাওয়ার মজাই কিন্তু আলাদা। চলে গেলে হয়তো বা এই সময়গুলোকেই মিস করব। এখানে আনাসের সাথে আমি একটু সময় কাটাচ্ছি, জানি না ওকে আবার কবে এইভাবে পাবো, হয়তো তখন অনেক বড় হয়ে যাবে। আর সেদিন আমি আর কোনো ভিডিও নেইনি, এটা হচ্ছে পরের দিন সকালবেলা সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আসছিলাম অনেক ভোরবেলা। ওনাদের জন্য সবাই দোয়া করবেন, ওনারা যেন অনেক ভালো থাকেন আর সহি সালামতে যেন পৌঁছাতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি আমার ব্লগ। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।